তাহলে শ্রাবন্তী শারীরিক কারণেই সংসার করতে চাচ্ছে না তৃতীয় হাজবেন্ড রোশন সিং এর সঙ্গে। পুরো বিষয়টা বলছি, বাট তার আগে বলি, কয়েকদিন আগে তো কলকাতার নিউজ পোর্টালগুলো থেকে জানা গিয়েছিল যে নিখিল জৈনের অভিযোগ, নুসরাত জাহান বিভিন্ন মহলে রুটি বেড়াচ্ছে, নিখিল উভকামী, তার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলছে। ইভেন কিছু মিডিয়া রিপোর্টসে এটাও ছাপানো হয়েছিল যে নিখিলকে তার এক পুরুষ বন্ধুর সঙ্গে নুসরাত অন্তরঙ্গ অবস্থায় দেখার পর সে মানসিকভাবে ভেঙেও পড়েছিল। আর এবার জানা গেল শ্রাবন্তীও শারীরিক কারণে রোশানের সঙ্গে সংসার করতে চাচ্ছে না। ওয়েল, যদিও বিষয় দুটো ডিফারেন্ট, সেম ইস্যু নয়। এখন এটা তো অনেকেরই জানা, রোশান সিং শ্রাবন্তীর সঙ্গে সংসারটা টিকিয়ে রাখতে চাইলেও শ্রাবন্তী চায় না। ইনফ্যাক্ট রোশান সিং এর সঙ্গে ডিভোর্সের জন্য আদালতের কাছে মামলাও দায়ের করেছে শ্রাবন্তী। এখন তাদের সংসার ভাঙার কারণটা কি সেটা তো এক্স্যাক্টলি জানা যায়নি। তবে মিডিয়া রিপোর্টস মোতাবেক রোশান সিং কয়েকটা সাক্ষাৎকারে জানিয়েছিল, যখন শ্রাবন্তীর সঙ্গে তিনি প্রেম করতেন তখন তিনি নিজের শরীরের প্রচুর যত্ন নিতেন। সংসার শুরু করার পর তিনি খানিকটা মোটা হয়ে যান এবং নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেন। এবং রোশানের মতে যে রোশানকে শ্রাবন্তী পছন্দ করেছিল সেই রোশান তিনি আর ছিলেন না, এবং এটার জন্যই শ্রাবন্তীর খারাপ লেগেছিল হয়তো। রোশান সিং আরও বলেন, গত বছরের লকডাউনেও তারা একসঙ্গে সংসার করেছিলেন, কিন্তু হঠাৎ শ্রাবন্তীর মধ্যে পরিবর্তন দেখতে পান রোশান। তিনি বলেন, তিনি বুঝতে পেরেছিলেন শ্রাবন্তী হয়তো সময় চাইছে, আলাদা থাকতে চাচ্ছে, অ্যান্ড তিনি ভেবেছিলেন কিছুদিন হয়তো আলাদা থাকলে বিষয়টা সর্ট আউট হয়ে যাবে এবং কিছু সময় পার হয়ে গেলেই শ্রাবন্তী আবার ব্যাক করবে। বাট রোশান অ্যাকচুয়ালি ভাবতেই পারেনি যে শ্রাবন্তী আর আসতেই চাইবে না। ওয়েল, বিষয়টা কি আসলেই তাই? রোশান সিং এর মোটা হওয়ার জন্যই কি শ্রাবন্তী ছেড়ে দিতে চাচ্ছে তাকে? এখন কে জানে আসল কাহিনী কি। বাট এনিওয়েজ, মিডিয়া পাড়ায় কিন্তু গুঞ্জন শ্রাবন্তী এখন প্রেম করছে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে। আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।